আপনি জানেন কোথায় ওই যে লাউ আর টমেটো কিনতে তো ডেলিভারি ডান দিয়ে দিছি এত তাড়াতাড়ি এখন তো দোকানে যাওয়া লাগে না হাতের কাছে স্টক করে ফেলছি স্টক করছেন মানে দেখবা আসো ও মাই গড এগুলো সব আপনার একদম বারবার দৌড়াদৌড়ি করার চেয়ে হাতের সামনেই সবকিছু স্টক রেখে দিলাম বাহ ভালো আরে ভাই আপনি একটা কাজ করেন মানে আমাদের বাসায় যে সার্ভিসটা দিচ্ছে এটা কিন্তু আপনি এলাকার অন্য অন্য বাসায়ও দিতে পারেন তাতে করে আপনার দুই পয়সা ইনকামও হলো আর এলাকার যত বেকার ছেলেরা আছে তারা আপনাকে দেখে না ইন্সপায়ার্ড হবে আপনাকে আইডল মনে করবে হ্যাঁ কথা খারাপ বলো নাই আসলে ব্যাপারটা হচ্ছে আমার তো মা নাই আন্টি যখন আমাকে কোনো কিছু বলে আমার কাছে মনে হয় আমার মা আমাকে বলতেছে বিশ্বাস করো তোমাদের এই রাস্তাটা না আমার কাছে এত পরিচিত লাগে এই যে তোমাদের বারান্দাটা এই যে গাছটা এই যে তোমাদের দরজাটা দারোয়ান এত আপন লাগে খুব ভালো লাগে খুব আর আমাকে ভালো লাগে কি ব্যাপার আমাকে ভালো লাগে না লাগে ভালো লাগে না এখন আপনি এগুলো দেখেন আমি যাই ও খেয়াল করিনি আপনি যে দিয়ে দেন ভাই অনেকক্ষণ দাঁড় করে রাখছি অভিশাপ টভিশাপ দিয়েন না ভাই কি মজুদ মিয়া কত টাকা খাইছেন এই মিয়া মুখ সামলায় কথা কইবা কত টাকা খাইছি মানে কেন গলির ভিতরে ভ্যান ঢুকলো কেমনে হ্যাঁ কই ঢুকছে আইন যদি সবার জন্য সমান হয় তাহলে আমরা গলির ভিতরে তরকারি বেচমু ভাই মিয়া থামো আমি দেখ খেলো চাচা আপা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ঠিকই তো বলছ আইন সমান হলে তো সবার জন্য সমান হওয়া উচিত একজন গলির ভিতরে বিক্রি করবে আর একজন বাইরে বিক্রি করবে এটা কেমন কথা হলো আপা আপনি কি দেখছেন হ্যাঁ মাত্রই দেখে আসলাম 320 নাম্বার পাশের পাশে যে গলিটা আছে না ওই গলির ভিতরে একজন আরামসে সবজি বেচতেছে এত বড় সাহস আমার চোখ ফাঁকি দিয়ে ভ্যান লাগাইছে আপা আমি এক্ষুনি দেখে আইতাছি আসসালামু আলাইকুম আপা আল্লাহ রে আর পারি না ওই যে কথায় আছে না চাকরি করলে সরকারি আর ব্যবসা করলে তরকারি তুই ব্যবসা করবি কর কিন্তু তোর তো বুঝন লাগবো এটা তো আমারও চাকরি খারা তোরে আমি পায়া লই হারাম যা কামটা করছিস কি মহল্লার দেয়ালের মধ্যে সব জায়গায় সাইনবোর্ডে লেখা আছে ভাষ্যমান হকার প্রবেশ নিষেধ তারপরে তুই ওটার ভিতরে হান দেছস এখন ওই তরকারিওয়ালা সবাই একজোট হয়ে যদি তোর শ্রেষ্ঠ তাহলে বিষয়টা কই যা দাঁড়াইতো তুই কো আচ্ছা ভালো কথা এই ব্যান্ডটা কই পাইলি রুস্তম কাকার গ্যারেজেতে ধার লইছি ধার মানে ভাড়া আর কি হোল্ডে 200 টাকা 200 টাকায় ব্যান্ড ভাড়া আচ্ছা ভালো কথা মানে বেচা কিনা করছস লাভ হইছে কেমন বেটা প্রেম ভালোবাসা মধ্যে আবার লাভ হইব কেন দেশের কোনো খোঁজ খবর রাখো তুমি হ্যাঁ আমার কো পেঁয়াজের দাম কি পরিমাণ বাড়ছে তুই জানোস 25 টাকা পেঁয়াজ আসলে অন হয়েছে 50 টাকা এই যে আমগো মেসেজ যে খালাম গো কামের বুয়া হ্যাঁ 25 টাকা করে কিনছে এখন হ্যাঁ যদি কিনতে যায় এটা এখন 50 টাকা হয়েছে না কাহিনী কই যায় দাঁড়াইছে ঠিক আছে ভর্তুকি দিব ভর্তুকি দিব মানে বাহ তোমার কথাটা খুব ভালো লাগছে মামা তোমার মতো দেশের লোক মানে আরবদাররা যদি পাবলিকের প্রতি একটু সুনজরে তাকাইতো তেলের ভর্তুকিটা হইতো না তুমি এখন ভর্তুকির মধ্যে পড়ছো এখন তো সব শেষ ব্যানের খেলা শেষ এখন ওই জায়গায় দাঁড়া বাকি লয়া সেটাই তো ভাবতেছি ভাবতে ভাবতে পাখি উড়াল দিয়ে আরেক জায়গায় যাবো গা